18 দলের ডাকা 84 ঘন্টা হরতালের প্রথম দিন শেষে প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি চেয়ারপারসনের বাসভবনের নিরাপত্তার নামে অতিরিক্ত পুলিশ প্রহরা আর খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন রিজভী আহমেদ। এ সময় ঘটনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ ও 18 দল থেকে বিচ্ছিন্ন করতে সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই তার বাসায় বাহির থেকে খাবার আনা, পানি, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে জনগণের থেকে, দেশের মানুষের থেকে, তার নেতাকর্মী থেকে, 18 দল থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি ঘৃণ্য চক্রান্ত করেছেন সরকার। একটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান, কয়েকবারের প্রধানমন্ত্রী, এখনও তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, তার সাথে এই সরকারের অদ্ভুত আচরণ। পানির লাইন কেটে দিচ্ছেন, বাইরে থেকে খাবার সরবরাহ সেটাতে বাধা দিচ্ছে তারা। এরা কি চায়, এদের আসল উদ্দেশ্যটা কি? এরা মাঝে মাঝে গণতন্ত্রের কথা এই ধরনেরই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে গণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সবগুলি তথ্য নিয়েই আমি আপনাদের কাছে বলছি, এটি সত্য, অবধারিত সত্য, দিনের আলোর মতো সত্য। তার উপর মানসিকভাবে নির্যাতন করার জন্য, তাকে অবরুদ্ধ অথবা নজরবন্দি অথবা এই ধরনের কিছু করার জন্য সরকার এই প্রক্রিয়াগুলো করছেন। এটি দমনমূলক প্রক্রিয়া, এটি স্বৈরাচারের একটা স্বেচ্ছাচারী আচরণ। এদিকে 18 দলীয় জোটের ডাকা 84 ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীতে সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা থাকলেও ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণ থেমে থাকেনি। হরতালের ফলে জনদুর্ভোগে নগরবাসী, রাজনৈতিক অস্থিরতা নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের ফলে রাজনৈতিক সহিংসতা আরও বেড়ে যাবে, তাই সহিংসতা এড়াতে দুই দলের মধ্যে সমঝোতা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই বলে মনে করেন নগরবাসী। এটা একটা সুষ্ঠু সমাধান এবং একটা ওপেনলি এটা ঘোষণা যায় হরতাল হচ্ছে না। আগের হরতালগুলোর মতো রোববারও সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যাব পুলিশ বাহিনী ছিল সতর্ক অবস্থান, কিন্তু এর মধ্যেই ঘটে 2টি ককটেল বিস্ফোরণ। অন্যদিকে 18 দলীয় জোটের ডাকা হরতালের বিরুদ্ধে বরাবরের মতো আজও রাজপথে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায়ের জন্য বিরোধী দল হরতাল দিয়ে যাচ্ছে, অন্যদিকে সরকারি দল নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। এমন অবস্থায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কায় রয়েছে সাধারণ জনগণ। দুই দলের সমঝোতা ছাড়া কোনো শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প রাস্তা নেই বলে মন্তব্য এই ভুক্তভোগী জনগণের। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।